আর এই নেইল পলিশ মেয়েরা আবার ব্যবহার করে, দশটা আঙুলে দশটা কালার। নেইল পলিশ ব্যবহার করলে অজু হবে না, গোসল হবে না, ওই অবস্থায় মারা গেলে নাপাক হয়ে কবরে যাবে, শাস্তি বন্ধ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা রোগ সমাজে আছে, আল্লাহ বলছে বান্দা তুই যখন জন বয়স থাকবি তো চুলটা আমি কালো করে দিয়েছি, মানুষ যখন বৃদ্ধা হবে চুলটা তখন কি হবে? সাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর সিদ্দিকের বাবা কুহাফা, আবু কুহাফা আসলেন। আসার পরে আল্লাহর নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার কয়েকটা চুল পেকে গেছে, কিছু সাদা। নবী বললেন শোনো, তুমি এতদিন ইসলাম কবুল করো নাই তাই বলতে পারি নাই, তুমি ইসলাম যখন কবুল করে, ওই ভুল হচ্ছে সম্ভবত, ওনাকে বলছেন যে তুমি যখন চুল পেকে গেছে তুমি চুল কালো করবে না। শুনতে পাচ্ছেন? কিছু লোক আছে দেখবেন যে চুল পেকে গেলে কালো কুচকুচ কুচকুচ করছে, আর এখান থেকে মাল বার হচ্ছে দুটো একটা সাদা। আল্লাহর নবী নিষেধ করেছেন, ওলামার আছে জিজ্ঞাসা করুন, লাল করুন চলবে, গ্রাউন্ড বাদামি কালার করুন চলবে, এই যে খিজাব ব্যবহার করে বা মেহেদি পাতা এগুলো জায়েজ আছে, কিন্তু কালো করা যাবে না। কালো করা মানে হচ্ছে ধোকা দেওয়া। কি ধোকা দেওয়া নয়? 40 বছরের লোক যদি চুলে কলপ করে ধরতে পারবে? ধরতে পারবে না। কালো করবেন না, এটা করলে আল্লাহর নবী বললেন জান্নাতে সুগ্রাণ পাবে না। আর কয়েক শ্রেণীর মেয়েদের উপরে নবী লানত করেছে শুনেন। নাম্বার এক, যে মহিলা ভ্রু প্লাক করবে, সুন্দর করে চুল এই কপালের ভ্রুগুলো প্লাক করবে, জান্নাতের সুগ্রাণ পাবে না। দুই নম্বর নবীজি বললেন যে মহিলাগুলি দাঁতগুলো সরু সরু করে চেঁচে চেঁচে চিকন করবে তার উপরে লানত। তিন নম্বর নবীজি বললেন যে মহিলাগুলি চুলের সঙ্গে এক্সট্রা চুল ব্যবহার করে ওটার নাম হলো পরচুলা। জানেন তো, এই পরচুলা যারা ব্যবহার করবে ওরাও জান্নাতে সুগ্রাণ পাবে না। চার নম্বর নবীজি বললেন ওই নারী জান্নাতে সুগ্রাণ পাবে না যে নারী বাইরে যখন বার হয় খুশবু মেখে, পারফিউম মেখে, আতর মেখে লোক দেখানোর জন্য বার হয়। সমাজে সবচাইতে বড় সমাজে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে কারণ হচ্ছে এটা, স্বামী বিয়ের পরে খুব সুন্দর ফেসওয়াশ করত, সুন্দর চুল পরিপাটি করত, কাপড়টাও ভালো পত্ত, যখন 10 বছর বয়স হয়ে গেল তখন ঠিকমতো গোঁপা ছোট করে না, দুর্গন্ধযুক্ত কাপড়, মুখের কাছে গেলে সর্বনাশ, একদম বাজে গন্ধ, মাথার চুলগুলো উস্কো খুস্কো। এটা বেটা ছেলেদের এই রোগ আছে না নাই? জোরে বলো। আর কিছু কিছু বেটা ছেলের নাক ডাকার আওয়াজ সর্বনাশ, জেনারেটর ফেল, ইস্তি মনে করছে চেপে দুবো গলাটা নাকি, থাক স্বামী আর কি বলবো, আর এটা স্বামীদের ভুল, সেজন্য স্মার্ট হতে হবে। স্মার্ট মানে কি দাড়ি চাচা? নো। স্মার্ট মানে কি আপনি প্যান্ট শার্ট পরবেন? নো। সবচাইতে বড় স্মার্টনেস ছিলেন বিশ্বনবী, বলুন সুবহানাল্লাহ। গোঁপ ছোট, দাড়ি পরিপাটি, তারপরে মাথার চুলগুলো তেল দিয়ে সাজিয়ে রাখতেন, জামা কাপড় ক্লিন অ্যান্ড নিট, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় আতর মাখতেন, নোংরা কাপড় পরতেন না, কোনো নোংরার উপরে তিনি বসতেন না। কত বড় স্মার্টনেস নবী ছিলেন! 500 মানুষ বসে থাকলে তার মধ্যে আল্লাহর নবী বসে থাকলে মানুষ বুঝতে পারতেন যে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এটা স্বামীদের উচিত সবসময় দাঁতটা পরিষ্কার করা। মুখের কাছে গেছে এত বাজে বিড়িয়া সিগারেট খেয়ে গন্ধ বার হচ্ছে, পয়চন্দ্রবিন্দকার ঠয়াকার চাইতেও দারুণ সুগন্ধ। বুঝতে পারছেন? এটা চলবে না, এটা স্বামীদের পরিপাটি হয়ে চলতে হবে। এবার স্ত্রীদের কাজ হলো কি, ভালো কাপড়টা স্বামীর কাছে পরা। এই হতভাগিনীগুলো সংসার ভাঙন ধরেছে এই কারণে, বিয়ে বাড়ি যখন যাবে, মরণ বাড়ি যখন যাবে, আত্মীয় বাড়ি যখন যাবে, বাক্সের মধ্যে শোকেসের মধ্যে সবচাইতে দামি কাপড়টা, ভালো পারফিউমটা পরবে। এখান থেকে এই পর্যন্ত প্রথমে বলছিলাম চুড়ি পরবে, হাতে আংটি পরবে, গলায় যে চেন রয়েছে পরবে, কানে দুল, নাকে ফুল দেবে, ঠোঁটটা লাল করে দেবে। স্বামী মনে করছে হ্যারে আমি টাকা দিয়ে কিনলাম আর তুই সব লোককে দেখিয়ে দিলি, এটা মেয়েদের রোগ। বাইরে যখন যাবে সুন্দর সাজবে গুজবে, নবী বললে কেয়ামত দেখবে তখন আসন্ন এসে গেছে, কেয়ামত দেখবে একেবারে সামনে কাছাকাছি, যখন মহিলারা পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করবে। আমার মা, আমার ভাবি, আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে আব্দুল্লাহ জুবার বলে যাচ্ছি, স্বামীর কাছে যখন থাক
থাকবেন, বাড়িতে যখন থাকবেন পরিপাটি হয়ে মাথার চুলটা সুন্দর করে একদম মুখে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড়টা পরবেন, স্টাইলিশ হট পোশাকটা সেক্সি পোশাকটা পরবেন স্বামীর কাছে, স্বামী যেন এই রকম স্ত্রীকে দেখে আর কোনো পুরুষের দিকে না নজর ঘোরাতে পারে। ও বাবা, উমাল এখনো যায় নাই, ওখান থেকে চালাচ্ছে। একবার সুমেরু একবার কুমেরু, গেল কিভাবে ওখানে? এই বাবাজি রেশনা লালেরা। আচ্ছা আমি যেটা বলছি এটা এই স্বামী স্ত্রীর মধ্যে এটা দরকার ছিল না? ছিল না। আরেকটা জিনিস আমাদের মেয়েরা কি করে জানেন, এক্ষুনি বাড়িতে গিয়ে চেক করুন 10টা 12টা কাপড়, আর খালি বলবে আমার কাপড় কিনে দাও না কেন, বলে না বলে না। আমার বাড়িতে এই অবস্থা, আমার একদিন বলছে একটা কাপড় ভালো কিনে দাও তো, আমি একটু চালাকি করেছি, আমি চাবিটা দাও, কে চাবিটা, বাইরে চলে গেছে। এই কথাগুলো আবার রেকর্ড হচ্ছে, আমার বউ শুনলে আবার দেবে, যত বড় হুজুর হোক আর পীর সাহেব হোক বউয়ের কাছে চারপাশে বসো তুমি কি জানো, বলে দিলো ব্যাস ঝামেলা চুকে গেল। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন বাড়ি গেলে কোনো দাম পায় না বাবা, মসজিদের ইমাম কিন্তু বউয়ের কাছে ইমামতি চলে না, চলে চলবে না। তো বললে কাপড় নাই, আমি ঠিক আছে দেখি, খুলে খুলে দেখি 4 পিস মাল এক্সট্রা আছে। কি হলো এগুলো কোথায়? বললে ওসব, তার মানে কি মানে ওদের মনটা আল্লাহ এত সংকীর্ণ করে দিয়েছে, আপনি দেখবেন আপনি যদি বাড়িতে কোনোদিন কাপড় কিনে আনেন, এটা আপনাদের বলছি মেয়েদের বলছি আপনার কানে কানে বলছি, শুনতে পাচ্ছে সামনে বসে আছে, যখন কাপড় কিনে আনবেন আপনার মায়ের জন্য একটা কাপড় কিনে এনেছেন আর বোনের জন্য একটা এনেছেন, আপনার স্ত্রীর জন্য আনে নাই, রাত্রেবেলা আপনার ভালো আদর করবে তো? জুতো ভিজিয়ে ধরবে কি? এটা এমন জাত, আল্লাহ এদের মনটা অনেক নরম করেছে গো, সেজন্য ইসলাম বলছে মায়ের জন্য একটা স্ত্রীর জন্য একটা, দুটো এনে দুজনকে দিয়ে দেবেন, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আর শরিয়াতে এই ওলামারা আছে জানে, মিথ্যা কথা বলা একেবারে তো জায়েজ নয়, কিন্তু স্ত্রীর কাছে প্রয়োজনে একটু ঘুরিয়ে বলা যায়। কি যায় না? যায় না। কিরকম? একটা কাপড় কিনে এনেছেন 780 টাকা, স্ত্রী বলছে কত? কাপড়টা দেখো প্রায় 1500-এর মতো। ও তখন 3 বার চুমো খেয়ে বাক্সে তুলে রাখবে। আর যদি বলেন 780, তাও তোমার মাকে পরিয়ে দাও, এটা মেয়েদের কাজ। কিন্তু আল্লাহর নবী বলছেন না। কোয়ানিতা কাকে বলে? কোয়ানিতা মহিলা আল্লাহর কাছে পছন্দ, স্বামীর অল্প উপার্জনে স্ত্রী সন্তুষ্ট, যে কাপড়টা আনে সেটাই সন্তুষ্ট, যেটা খাওয়ায় সেটাই সন্তুষ্ট। এই রকম স্ত্রী যারা পেয়েছেন তাদের দুনিয়া আখেরাত দুটোই জান্নাত, বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছিলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরুদ দুনিয়াল মারাতু সালিহা, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লজ্জাশীলা ধার্মিকা পরিষ্কার রমণী, বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা স্বামীর উপার্জনে খুশি থাকবেন, হয়তো আগের মতো পয়সা দিতে পারে না, তাকে অসন্তুষ্ট হবেন না। আল্লাহ নবীর চাইতে পৃথিবীতে অত গরিব আর কোনো মানুষ ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, মদিনায় হিজরত করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, 3 দিন পর পর 3 দিন খাওয়া হয়েছে, এই রকম কোনো সুযোগ জীবনে আসেনি। 4 দিন 5 দিন 8 দিন 10 দিন রুটি নাই, মাংস নাই, খাবার নাই, শুধু যবের কয়েকটা যবের আটা, একটু সামান্য খেজুর খেয়ে দিনের পর দিন চলে গেছে। এই হলেন বিশ্ব নবী। একাধিক স্ত্রী নবী ছিলেন, কোনো দিন নবীর কাছে বলেননি যে হুজুর আপনি বিয়ে করতে পারবেন খাওয়াতে পারবেন না, তো বিয়ে করেছেন কেন? এই কথাটা আমাদের স্ত্রীরা বলে না, বলে না, এই বলে না, বলে না, এটা চরম অন্যায়। দেখবেন মুখের উপরে বলবে খাওয়াতে পারবেন না তো বিয়ে করেছিস কেন, লজ্জা ছিল না, এটা বলে না। হ্যাঁ, মাথা কি আর ইমনি ইমনি হচ্ছে, সবাই ঘা খেয়ে বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করুক, বলুন আমিন। এটা বলা যাবে না। স্বামী স্ত্রীর মহব্বত হওয়ার জন্য কোনো তাবিজ দেবো না। একটা তাবিজ দিয়ে দিচ্ছি, ঘরে যখন যাবেন আসসালামু আলাইকুম হাত দিয়ে মুসাফা করবেন, স্ত্রীর জন্য ছোট্ট একটা খাবার নিয়ে যাবেন, দেখবেন এত ভালোবাসবে একদম পাগল করে দেবে, এটা হচ্ছে স্ত্রী। মনে থাকবে ইনশাল্লাহ, মাকে কাঁদাবে না, স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবেন, আপনার ছেলেটা মেয়েটা তাদেরকেও লেখাপড়া শেখাবেন, আর স্ত্রীকে যখন বাড়ির বাইরে বার করবেন হয় সাথে যাবে স্বামী, তা না হলে যাবে ভাই, তা না হলে যাবে ছেলে, তা না হলে যাবে বাপ, অথবা মাহরম ব্যক্তি ছাড়া কখনো একটা মেয়ে লোক বাড়ির বাইরে সফর করবে। জোরে বলো, আপনাদের এখানে বন্ধন চলে তো মহিলা সমিতি? সুবহানাল্লাহ বলুন,
জলসার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, যেখানে তওয়ারুক রান্না হচ্ছে তোমরা ওখানে চলে যাও। এই জলসার যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক রয়েছেন, ওখান থেকে খবর আসছে তোমাদের কাজ আছে, ওখানে চলে যাও। বন্ধনটা একটু বলি নাকি, বলে আর কি করবো, আপনারা তো সকালে উঠে পাঠিয়ে দেবেন। আচ্ছা ইনশাআল্লাহ, শুনে রাখেন, এটা মারাত্মক কঠিন কথা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় গোনা শিরক বলেছেন, তারপরেই হচ্ছে যে সুদ, ইন্টারেস্ট। এটা এত মারাত্মক অপরাধ, সুদের মধ্যে 70টা পাপ রয়েছে, জোরে বলুন কটা, 70টা। তার সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা, বলুন নাউজুবিল্লাহ। একটা মানুষ যদি শুনতে পান, বুঝতে পারেন যে এই লোকটা প্রতিদিন একটা মানুষের সঙ্গে জেনা করে, সেটা ঘৃণার পাত্র না সম্মানের পাত্র? নিশ্চয়ই ঘৃণার পাত্র। আমার মায়েরা যারা বন্ধনের সঙ্গে মহিলা সমিতির সঙ্গে নাম লিখিয়েছেন, তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে ফিরে আসুন। ওই বন্ধন মহিলা সমিতির সঙ্গে যুক্ত থাকা মানে হলো নবীর হাদিস অনুযায়ী নিজের মায়ের সঙ্গে জেনা, ব্যভিচারের পাপ, বলো নাউজুবিল্লাহ। আর সবচাইতে বড় পাপ কি, কোরআন 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 278 নম্বর সূরার নাম বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই বিশ্বাসী ইমানওয়ালা আল্লাহর দিকে ভয় করো। ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে ত্যাগ করে দাও, ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। ফা ইল্লাম তাফালু, যদি তুমি না ত্যাগ করো, না যদি ছাড়ো, ফা আযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল, বলুন নাউজুবিল্লাহ। যে কথাগুলি বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। মায়েরা যারা এসছেন তাদের জন্য শেষ উপদেশ হিসাবে দেব, আপনি আপনার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর বাড়িতে সিরিয়ালটা বন্ধ করে দিয়ে প্রত্যেক বাড়িতে যেন নিয়মিত অন্তত 10 মিনিট করে কোরআন তেলাওয়াত হয়। এটা আমার শেষ দাবি। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলেছি, যা কিছু আলোচনা করলাম, বলা এবং শোনার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। হযরত দোয়া করবেন আপনারা প্রত্যেকেই। ভাই একটু আপনারা বসতে পারলেন না, অনেক তো কষ্ট, অনেক তো দাঁড়িয়ে আছেন, দোয়ার সময় প্লিজ একটু আসুন, আপনি দোয়া করুন, এখানে আসুন, না 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 আসুন। الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين محترم بزرگ دوستو شروع میں مجھے حکم ہوا بات کرنے کے لیے میں مختصر کچھ باتیں کی تھی اسرافیل علیہ السلام کی ایک جیسا کہ عبداللہ بن عباس رضی اللہ تعالیٰ عنہ سے روایت ہے اسرافیل علیہ السلام آئے حضور پاک صلی اللہ علیہ وسلم کے پاس فرمایا یہ کلمہ سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوة الا باللہ العلی العظیم عدد ما علم الله تعالى زينة ما علم الله تعالى ملا ما علم الله تعالى یہی کلمات سنایا اس کلمہ کے پڑھنے سے جو ایک مرتبہ پڑھ لیا اس کے لیے 5 انعام سے